সকাল থেকে এত কাজ হয়েছে আজকে, মানে আজকে যেহেতু সামনে পুজো আসছে, পুজোর জন্য না বেসিক্যালি আজকে ঘর দোর পরিষ্কার হলো। ঘর দোর মানে বাড়ির পিছনে যেখানে বাগানটা আছে বাগান পরিষ্কার হলো। ও প্রচন্ড টায়ার্ড, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, কারণ সেই সকাল থেকে চলছে। বাই দ্য ওয়ে ম্যাগি বানাবো, তো সেটাই আজকে ব্লগে শেয়ার করবো। আমি মাইক্রোওভেনে ম্যাগি বানাই, তো মাইক্রোওভেনে খুব ভালো হয় ম্যাগিটা। আর আমি ম্যাগি অলওয়েজ খেতে ভালোবাসি, একটু মশলা বেশি আর একটু শক্ত শক্ত থাকবে, মানে একদম গলা, মানে গ্রেভি চাও বা গ্রেভি ওয়ালা ম্যাগি এসব আমি একদমই পছন্দ করি না, আমি একটু রাইওয়ালা পছন্দ করি বরাবরই। সো আজকে মাইক্রোওভেনে বানাবো, চলো দেখে নাও কী করে বানাচ্ছি ম্যাগিটা। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় মাইক্রোওভেনে, আর আমি RCM এর এই ম্যাগিটাই খাই। এটা কিন্তু কোনো ব্র্যান্ডের অ্যাড করছি না ভেবো না, বাট এই ম্যাগিটা খুব ভালো খেতে, এটাই খাই। আর এমনি ওটাও খাই, নর্মাল যে ম্যাগি পাওয়া যায়, বাট এটাও কিন্তু বেশ ভালো খেতে। তো যেহেতু বলেছিলাম আমি একদম রাই পছন্দ করি, তার জন্য জলটা কিন্তু খুবই অল্প নিয়েছি। দেন আগে মশলাটা দেবো, কিছুটা মশলা আগে দেবো, দেন তারপর ম্যাগি দিয়ে তার উপর দিয়ে ছড়াবো মশলাটা। ব্রেড তো ম্যাগিটাকে জাস্ট একটু ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এইভাবে মশলাটাকে দিলাম। দেন আমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে, বেসিক্যালি আমার তো খুবই ভালো লাগবে। দিয়ে মশলাটাকে জাস্ট এইভাবে, মানে ঠিক আছে, খেতে তাহলে বেশি ভালো হয়, কারণ মশলাটা থাকে আর ম্যাগিটা একটু কাঁচা কাঁচা থাকে। এবার জাস্ট মাইক্রোওভেনে দেওয়ার পালা, এক মিনিটে দেবো, এক মিনিটের বেশি দেবো না, কারণ বললাম একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসি, কেমন হয় সেটা দেখাচ্ছি। তো হয়ে গেছে, বাট কেমন হলো সেটা এবার দেখাবো। প্রচন্ড গরম, এই হলো গেটটা, মানে এটা কিন্তু একটু একটু চামচ দিয়ে নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে, বাট উপরে যেটা দেখছো সাদা সাদা, এটা কিন্তু সাদা সাদা থাকবে না। ভাব ভালোই হয় খেতে, তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করে ডেফিনেটলি আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো খেয়ে, মানে এরকমভাবে একটু কাঁচা কাঁচা মশলাটা উপরে দিয়ে। তো আমি অনেক সময় দুটো মশলাও দিই, ওই ম্যাগিগুলোর যে থাকতো ওর সাথে বড় প্যাকেটে অনেকগুলো তো মশলা থাকতো, তো আমি একসাথে দুটোও দিয়ে দিতাম, বাট এখানে যেহেতু একটাই মশলা তাই একটাই দিলাম। জাস্ট চামচ দিয়ে ঘাঁটার পর ব্যাপারটা এরকম আসবে এবং ব্যাপারটা ড্রাই হবে, মানে মা বানালে একটু বেশি জল দিয়ে দেন, বাট আমি চেষ্টা করি অল্প জল দিয়ে এরকম শুকনো শুকনো বানানো। হ্যাঁ তোমার জন্য বানিয়ে আনলাম, ধরো ধরো, না তুমি তো ভালোবাসো, একটু খেয়ে দেখো, ষোলো আনা ইচ্ছে আছে খাওয়ার, নাটক মারবে।